আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় হবিগঞ্জ এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 29 জুলাই 2022। পদের নাম স্টেনোটাইপিস্ট, বেঞ্চ সহকারী, স্টোরকিপার, লাইব্রেরি সহকারী এবং ক্যাশিয়ার। সময় 90 মিনিট, পূর্ণমান 70। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। সাধারণ জ্ঞান অংশ, কারাগারের রোজনামচা বইটির লেখক কে? কারাগারের রোজনামচা বইটির লেখক শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলা কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলা 3 নং সেক্টরের অধীনে ছিল। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। সম্প্রতি আলোচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পে কাজ করা বাংলাদেশীর নাম কি? লামিয়া আশরাফ মাওলা। সম্প্রতি বিশ্বের সেরা নতুন ভবনের পুরস্কার জিতেছে বাংলাদেশের কোন ভবন? ফ্রেন্ডশিপ হাসপাতাল, শ্যামনগর, সাতক্ষীরা অবস্থিত। ঐতিহাসিক 6 দফা কোন সালে ঘোষণা করা হয়েছিল? 1966 সালে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয়েছিল। ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে এবং তার বাড়ি কোথায়? ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, তার বাড়ি বানিয়াচং, হবিগঞ্জ। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? প্রধান বিচারপতির নাম হাসান ফয়েজ সিদ্দিকি। খয় নদীর উৎপত্তি স্থল কোথায়? খয় নদীর উৎপত্তি স্থল ত্রিপুরার আঠারমুড়া পাহাড়। ইউক্রেন এর রাজধানীর নাম কি? ইউক্রেন এর রাজধানীর নাম কিয়েভ। বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন কোন দেশ এবং কতবার? সর্বোচ্চবার চ্যাম্পিয়ন ব্রাজিল, মোট 5 বার। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। বিষাদ সিন্ধু এর রচয়িতা কে? বিষাদ সিন্ধু এর রচয়িতা মীর মোশাররফ হোসেন। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফ্রাইডলিটি। সংক্ষেপে উত্তর দিন, এক কথায় প্রকাশ করুন কি করতে হবে তা যে বুঝতে পারে না। এক কথায় কি হবে? কিং কর্তব্য বিমূর। অর্ধচন্দ্র শব্দটির অর্থ কি? এর অর্থ গলা ধাক্কা দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানুসিংহ ঠাকুর। বাংলায় অনুবাদ করো, অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। সংশয় এর বিপরীত শব্দ কি? সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। রচনা লিখুন, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, নিজে নিজে চেষ্টা করুন। চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে একটি পরিবারে চিনির ব্যবহার কি পরিমাণ কমালে কোনো ব্যয় বৃদ্ধি হবে না? 20% কমালে কোনো ব্যয় বৃদ্ধি হবে না। সরল করুন, 200 ভাগ (38)-(9)(40)-(9)(30)-(8)। উত্তর 8। রাইট এ শর্ট এসে ইনফরমেশন টেকনোলজি, নিজে নিজে চেষ্টা করুন। সমাপ্ত। সম্পূর্ণ অংশের সমাধান দেওয়া হলো। প্রশ্নপত্র নিয়ে কোনো মন্তব্য থাকলে বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।